আমার চ্যানেল কেমিস্ট্রি স্নট মিস্ত্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে মাধ্যমিকে আগত প্রশ্নগুলি অর্থাৎ বিগত বছরের মাধ্যমিকে যে প্রশ্নগুলি এসছে সেগুলোর উত্তর আলোচনা করবো প্রথমে আগে দেখে নিই যে এই চ্যাপ্টারের নাম্বার কীরকম ডিভিশন থাকে এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে মোট পাঁচ নম্বর প্রশ্ন থাকে সেখানে এমসি কিউ থাকে একটি ভিএসএ অর্থাৎ এক নম্বরের প্রশ্ন থাকে আরও একটি আর এখানে প্রায় প্রতিবারই দেখা যায় যে অর্থ থাকে অর্থাৎ দুটো প্রশ্ন থাকে সেখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয় আর তিন নম্বরের প্রশ্ন থাকে হচ্ছে একটি যদিও গোটা তিন সাধারণত থাকে না সেটা দুই প্লাস একও থাকে বা কখনো এক নম্বরের প্রশ্ন থাকে চলো আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি সঙ্গে একটা কথা বলে রাখি এই অধ্যায়ের সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারো তাহলে প্রথম যে প্রশ্নটা এসেছিল দু সালে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয় উত্তর হবে নিউক্লিয়াস খেয়াল রাখবে শুধুমাত্র বিটা কণা নয় যে কোনো কণাই কিন্তু নিউক্লিয়াস থেকেই নির্গত হয় অর্থাৎ আলফা বিটা এবং গামা তিন ধরনের যে তেজস্ক্রিয় রশ্মি প্রতিটাই নির্গত হয় হচ্ছে তেজস্ক্রিয় মূল্যের নিউক্লিয়াস থেকে তারপরের প্রশ্ন ছিল ইউরেনিয়াম নাইনটি টু টু থার্টি এইট থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হবে তার পারমাণবিক সংখ্যা কত শুধুমাত্র পারমাণবিক সংখ্যা জানতে চাওয়া হয়েছিল অর্থাৎ পারমাণবিক সংখ্যা এখানে দুই একক কমবে এটা তোমরা জানো যে আলফা কণা বেরোলে পারমাণবিক সংখ্যা দুই একক কমে এবং ঘর সংখ্যা চার একক কমে কিন্তু আমি এখানে মৌলটা কি হবে তাও লিখে দিচ্ছি মৌলটা হবে থোরিয়াম নাইনটি টু থার্টি ফোর অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নটা চাওয়া হয়েছিল পারমাণবিক সংখ্যা কত হবে সেটা শুধুমাত্র কিন্তু উত্তর হবে নব্বই সেটা নব্বই লিখে দিলেই তোমরা নম্বর পেয়ে যাবে যে নাইনটি টু মাইনাস টু সমান সমান নাইনটি এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর তবে আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি কত দাঁড়াবে পরের প্রশ্ন ছিল আলফা বিটা এবং গামারশ্মির মধ্যে আয়নন ক্ষমতা সঠিক ক্রম সব থেকে আয়নন ক্ষমতা বেশি আলফার তারপর বিটার এবং তারপর গামার অর্থাৎ এখানে এর অপশন এ দেওয়া ছিল সেটি ছিল সঠিক এটা তোমরা জেনে রাখবে যে গ্যাস আয়নন ক্ষমতা কিন্তু নির্ভর করে তার আধারের ওপর যেহেতু আলফা করার আধার সব থেকে বেশি প্লাস দুই একক তাই এর গ্যাস আয়নন করার ক্ষমতা থেকে বেশি তারপর বিটার বিটার হচ্ছে মাইনাস এক এবং শেষে গামা যেটা প্রকৃতপক্ষে কোনো কণা নয় এটা শুধুমাত্র একটি শক্তি পরের প্রশ্ন ছিল ত্রুটি বলতে কি বোঝো এবং নিউক্লিয়ার হয় তার উৎস কি ত্রুটি মানে কোনো নিউক্লিয়াসের মোট ভর নিউক্লিয়াসের উপাদান নিউক্লিয়নগুলি অর্থাৎ প্রোটন ও মোট ভরের সমান না হয়ে নিউক্লিয়নগুলি ভরের সমষ্টির থেকে কম হয় ভরের এই হ্রাসকে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বলে অর্থাৎ কোনো নিউক্লিয়াস যতগুলি প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত হয় সেই নিউট্রন এবং প্রোটনগুলির যে মোট ভর হয় নিউক্লিয়াসের প্রকৃত ভর কিন্তু তার থেকে কম হয় এটাকেই আমরা বলি ভরত্রুটি আর শক্তির উৎস যে কোনো নিউক্লিয় বিক্রেটা সংযোজনক বা বিভাজনক শক্তির উৎস হচ্ছে এই ত্রুটি অর্থাৎ ইজ ইজিক টু এম সি স্কোয়ার এই ভরত্রুটি হচ্ছে শক্তির উৎস তার মানে আমরা কি জানলাম শক্তির উৎস হচ্ছে ভরত্রুটি শক্তির উৎস ভর ত্রুটি ত্রুটির ফলেই শক্তি উদ্ভূত হয় চলে আসছি আমরা দু হাজার সালের প্রশ্ন উত্তরে হাজার আঠারো সালে প্রশ্ন ছিল তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা বিটা বিটারসি হচ্ছে ঋণাত্মক অর্থাৎ বিটা একটি ইলেকট্রন কণার স্রোত ইলেকট্রন কণার স্রোত মানে প্রচুর ইলেকট্রন একসঙ্গে যখন যায় তখনই সেটা হয় হচ্ছে বিটারসি পরের প্রশ্ন ছিল আলফা বিটা এবং রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উদ্যক্রমে সাজাও সব থেকে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে গামা তারপর হচ্ছে রশ্মির এবং সব শেষ হচ্ছে রশ্মির বিটার ভেদন ক্ষমতা আলফার হচ্ছে প্রায় দশ গুণ গামার কিন্তু অনেক বেশি এদের দুজনের থেকে বেদন ক্ষমতা প্রচুর বেশি পরের প্রশ্ন ছিল কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস সূর্য এবং যে কোনো নক্ষত্রের শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন বিক্রিয়া এটা খেয়াল রাখবে নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন সংযুক্ত হয়ে হিলিয়াম তৈরি হয় এই ধরনের আলোচনা আমার চ্যানেলের ভিডিওতে আছে সেই ভিডিওগুলি দেখতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে পরের প্রশ্ন ছিল আলফা এবং গামারশ্মির আধান ও আয়নাইজন ক্ষমতার তুলনা করো এবং তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখক এখানে আমি তিনটেই আলোচনা করে দিচ্ছি বিটা এবং গামা পরীক্ষায় যদিও আলফা এবং গামা এসছিল আধান আলফা হচ্ছে প্লাস দুই একক অর্থাৎ

খুবই কম আর শেষ যে প্রশ্নটা ছিল তেজস্ক্রিয় একটি ব্যবহার ক্ষেত্রে ব্যবহার হয় এখানে বলে রাখা ভালো যেমন কোবাল্ট হচ্ছে ক্যান্সার চিকিৎসায় আয়োডিন ব্যবহার হয় হচ্ছে থাইরয়েডের চিকিৎসায় এরকম বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয় দু হাজার শেষ চলে আসছি আমরা দু হাজার উনিশের প্রশ্নে সেখানে ছিল তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরবাণু বিটা কণা নিঃসরণ হলে কি ঘটবে অপশন ছিল ভর সংখ্যা বাড়ে পারমাণবিক সংখ্যা বাড়ে ভর সংখ্যা কমে পারমাণবিক সংখ্যা কমে জেনে রাখবে এখানে উত্তরটা হবে পারমাণবিক সংখ্যা বাড়ে কোনো কণা নিঃসরিত হলেই ভর সংখ্যা বাড়ে না আর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুটোই কমে আলফা কণা নিঃসরণ হলে আলফা কণা নিঃসরণ হলে ভর সংখ্যা কমে চার একক পারমাণবিক সংখ্যা কমে দুই একক এর পরের প্রশ্ন ছিল নিউক্লিয় বিভাজন বিক্রার একটি অপব্যবহার লেখক অর্থাৎ খারাপ ব্যবহার সেটা হচ্ছে পারমাণবিক বোমা সঙ্গে বলে রাখি এর একটি ভালো ব্যবহার হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি অর্থাৎ যেখানে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় পরের প্রশ্ন ছিল নিউক্লিয়র সংযোজনে যে বিকুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্র অনুসারে হয় এটা সবসময়তেই জানবে ইজিকাল টু এনসি স্কোয়ার এটা নিউক্লিয়র সংযোজন কি নিউক্লিয় বিভাজন সেটা কোনো ফ্যাক্টর নয় এর আগেই বলেছি কিছু পরিমাণ ভর যখন শক্তিতে হয় সূত্রটা হচ্ছে ই এম সি স্কোয়ার এখানে একটা কথা বলে রাখা ভালো সি কিন্তু এখানে হচ্ছে আলোর আলোর গতিবেগ গতিবেগ শূন্য মাধ্যমে আলোর যে গতিবেগ সেটাই হচ্ছে সি সেই জন্য সামান্য ভর থেকে প্রচুর শক্তি উৎপন্ন হয় কারণ সেটা আলোর গতিবেগের স্কোয়ার দিয়ে গুণ হয় পরের প্রশ্ন ছিল কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমন হলে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা নির্গমনের ফলে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন এখানে বলে রাখা ভালো আলফা কণা যখন নির্গত হয় তখন কি ঘটে তোমরা নিশ্চয়ই জানো সেখানে কি হয় নিউক্লিয়াসের ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্কের পরিবর্তন হয় কিন্তু গামার ক্ষেত্রে হয় না উত্তরটা কি লেখা হয়েছে দেখো গামা রশ্মি শুধুমাত্র শক্তি কোনো কণা নয় ফলে গামার রশ্মি নির্গমনে নিউক্লিয়াসের ভর সংখ্যা ও পারমাণবিক ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না অপরদিকে আলফা কণা নির্গত হলে পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক এবং ঘর সংখ্যা চার একক কমে নতুন মৌল সৃষ্টি হয় নতুন মৌল সৃষ্টি হতে গেলে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্কে পরিবর্তন হতে হবে তবেই কিন্তু নতুন মৌল সৃষ্টি হবে কারণ প্রত্যেক মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে নির্দিষ্ট শেষ আমাদের যেটা আছে যে দুহাজার কুড়ি অর্থাৎ এবছরের মাধ্যমিক সেখানে ছিল আলফা কণায় উপস্থিত আলফা কণাটা কি আমরা আগে একটু জেনে নিই আলফা কণা হচ্ছে হিলিয়াম টু প্লাস একটা হিলিয়ামের পরমাণুর মধ্যে থাকে হচ্ছে দুটি ইলেকট্রন দুটি প্রোটন ও দুটি নিউট্রন যখন এই দুটি ইলেকট্রন বেরিয়ে যায় তখন পড়ে থাকে হচ্ছে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন এটাই হচ্ছে আলফা কণা অর্থাৎ আলফা কণা দুটি প্রোটন ও দুটি নিউট্রন এখানে কিন্তু ইলেকট্রন নেই ওই জন্য এর চার্জ হচ্ছে প্লাস পরের প্রশ্ন ছিল পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা হয় নিউক্লিয় বিভাজন কারণ জানবে নিউক্লিয় সংযোজন করা কিন্তু কঠিন নিউক্লিয়ার সংযোজন করলে তাকে কন্ট্রোল করা যায় না যে কারণে নিউক্লিয় বিভাজন করা হয় সাধারণত নিউক্লিয় বিভাজনের মাধ্যমে পারমাণবিক যে বিদ্যুৎ চুল্লি সেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় প্রাকৃতিক একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো মানে উদাহরণ জানতে চাওয়া উচিত রেডিয়াম যে হয়েছে আরও অনেক হয় থোরিয়াম পোলোনিয়াম প্লুটোনিয়াম ইউরেনিয়াম সবই কিন্তু প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল অর্থাৎ প্রকৃতিজাত মূল্যের তেজস্ক্রিয়তা ধর্ম লক্ষ্য করা যায় এখানে অন্য উদাহরণও তোমরা লিখতে পারো তেজস্ক্রিয় রশ্মি থেকে পরমাণুর কোন অংশ থেকে নির্গত এটা আগেও বলেছি আবারও লেখা আছে নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলোর মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নন ক্ষমতা সর্বাধিক ভেদন ক্ষমতা সব থেকে বেশি হচ্ছে গামার এবং আয়রন ক্ষমতা সব থেকে বেশি আলফার দেখো এই প্রশ্নটা কত ভালো রিপিট হয়েছিল আগের প্রশ্ন সেই জন্যই কিন্তু তোমাদেরকে বিগত বছরের প্রশ্নগুলোকে এত জোর দিয়ে আমার চ্যানেলে আমি করাই কারণ বিগত বছর থেকে অনেক সময় দিয়ে কিন্তু প্রশ্ন রিপিট হয় সুতরাং এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের কিন্তু পরীক্ষায় ফল ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং আরও কোন কোন অধ্যায় ভিডিও দেখতে চাও তাই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে যারা আমার সঙ্গে এতখানি প্রশ্নতার পড়বে রইলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ